দর্পণ সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত। জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। এবং চাঁপাইনবাবগঞ্জে জেএমবির 3 সদস্যকে 15 বছর করে কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মোবাইল কিট বক্স ও সনদপত্র প্রদান, অনুদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। র্যালিটি যুব অধিদপ্তর ভবন থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাবেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ রাও, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহিদ ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাম্মদ সাহিদ আখতার, কৃষি অর্থনীতি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা এসএডোর নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল আলম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা। কেন্দ্রীয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নেতৃবৃন্দদের নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। জাতীয় পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ প্রধান। জাতীয় পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম জিন্না, সাবেক সাংসদ ও যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সেন্টু, ভাইস চেয়ারম্যান সর্দার শাহজাহান, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন, সাবেক এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে, দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নিচ্ছে অল্পক্ষণের বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে জেএমবির 3 সদস্যকে 15 বছর করে কারাদণ্ড। ইফটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার এরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, পিন্নি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ এরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা,
ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ ইরফান সুপার ফুডস লিমিটেড। চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্যকে 15 বছর করে সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর 15 আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দন্তপ্রাপ্তরা হচ্ছে নীলফামারী জেলা সদরের সুখধনডাঙ্গা গ্রামের মুর্তুজা আলীর ছেলে রফিকুল ইসলাম, নওগাঁ নিয়ামতপুর থানার আলিমপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে হজরত আলী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে একরামুল হক। মামলার বিবরণ আদালত সূত্র জানায়, 2008 সালের 25 অক্টোবর রাত 1:30টার দিকে জেএমবির সদস্যরা জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একরামুল হকের বাড়িতে গোপন বৈঠক করার সময় সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রফিকুল ইসলাম ও হজরত আলীকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা 2009 সালের 27 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দর্পণ সংবাদ আজ এ পর্যন্তই। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 07-81-515-31 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/দর্পণ TV এই ঠিকানায়, আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/দর্পণ TV 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।